জলাবদ্ধতা দ্রুত নিরসন ও বন্দর নগরীর অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র হিসেবে সকালে সচিবালয়ের শপথ নেয়ার পর এই আশ্বাস দেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ নতুন মেয়রের কাছে সবুজ চট্টগ্রাম, পাহাড় দখলমুক্ত এবং জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে উল্লেখ করে চট্টগ্রামকে পরিকল্পিত নগর বানানোর আশ্বাসের পাশাপাশি ইশতেহার পূরণে অঙ্গীকার ব্যক্ত করেন। গ্রামের বর্তমান রাস্তাঘাটের অবস্থা বিভিন্নভাবে খুব বেসামাল অবস্থায় আছে। ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের দোয়ায় আমি দ্রুত দায়িত্ব নিয়ে চট্টগ্রামের যে মূল সমস্যা জলাবদ্ধতা, আমি কিন্তু স্পষ্ট বলে রাখছি জলাবদ্ধতার যে প্রকল্পটি সিটি কর্পোরেশনের মাধ্যমে হওয়ার কথা ছিল সেটি 2016 থেকে সিডি এর মাধ্যমে হচ্ছে। প্রায় 11,000 কোটি টাকার বরাদ্দের এই প্রকল্পটি হয়তো আরো বাড়তে পারে, সেটা 26 সালে হয়তো শেষ হবে, তখনই জলাবদ্ধতার একটি রেজাল্ট আমরা পাবো।